করোনা পূর্ববর্তী দেশব্যাপী মিটু আন্দোলনের কথা নিশ্চয়ই মনে আছে। এই মিটু বলিউড অভিনেতা নানা পাটেকর থেকে শুরু করে বহু নামি দামি ব্যক্তিদের গোমর খুলে দেয়, আবার অনেকের ভাগ্য খুলে দেয়। এই মিটু আন্দোলনের চক্করে অতিবেশীর প্রাক্তন ভিপি সুদিন চট্টোপাধ্যায় দায়িত্ব ছেড়ে যান। সুদিন বাবু যাওয়ার পর প্ল্যান্টের দায়িত্বে আসেন তাপস ভৌমিক। এই সুদিন চট্টোপাধ্যায় যাওয়ার পর বর্তমান ইনচার্জ তাপস বাবুর সুদিন খুব ফিরেছে। এই প্রসঙ্গে যাওয়ার আগে ওটিপিসিতে মিটু আন্দোলনের কতটা জোরে ধাক্কা লেগেছে সেদিকে আলোকপাত করা যাক। উল্লেখ্য, 2019-20 সালে সারা দেশে অনেক নারীরা যারা কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের দ্বারা লাঞ্ছিত বা নিগৃহীত হয়েছেন বা যৌন হয়রানির শিকার হতে হয়েছে, তাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে এসে মিটু আন্দোলনে সামিল হয়ে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে প্রকাশ্যে এনে আইনের দ্বারস্থ হয়েছিলেন। এই মিটুর জোর ধাক্কা তখন ওটিপিসিতে এসে লাগে। তখন একসঙ্গে চারজনের বিরুদ্ধে জামাইকা মহিলা তার সঙ্গে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ তোলেন। অভিযোগ ছিল তৎকালীন ওটিপিসির প্রজেক্ট হেড সুদিন চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাকাজিৎ সহ আরো দুইজনের বিরুদ্ধে। পরবর্তীতে এই মামলার রায় অভিযুক্তদের পক্ষে গেলে তারা পুনরায় কাজে নিযুক্তি পান, যদিও সুদিন বাবু এখানে আর ফিরে আসেননি। এমনও অভিযোগ রয়েছে বহিররাজ্যে থাকা এই মহিলাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে মামলাটিকে দুর্বল করার জন্য। এই ঘটনার পর সুদিন বাবু দায়িত্ব ছেড়ে রাজ্য ত্যাগ করেন। পরবর্তীতে ওটিপিসির প্ল্যান্টের দায়িত্বে আসেন তাপস ভৌমিক। কিন্তু তিনি দায়িত্বে আসার পর ওটিপিসির বিগত দিনের কর্মতৎপরতা যেভাবে কমেছে ঠিক তেমনই নানা দুর্নীতির খবর তার বিরুদ্ধে রয়েছে। ওটিপিসির টালমাটাল পরিস্থিতিকে কাজে লাগিয়ে বহু লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছেন তাপস ভৌমিক সহ তার স্নেহধন্যরা। এর বড় উদাহরণ 2021 সালে গোমতী জেলা হাসপাতালের প্রবেশদ্বারে, একটা সময় পরিত্যক্ত জেলা হাসপাতালে একটা কাঠামোকে প্রায় 21 লক্ষ টাকা খরচ দেখিয়ে রোগীদের বিশ্রামাগার তৈরি করে দেওয়া হয়। যদিও অভিযোগ রয়েছে যে টাকার ব্যয় দেখানো হয়েছে তার অর্ধেকও খরচ করা হয়নি, এখনো 21 লক্ষ টাকা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, কোনো কাজে আসেনি সাধারণ নাগরিকদের। ওটিপিসির অনৈতিক খরচাপাতের এমন বহু উদাহরণ রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাপস বাবুরা নিজেদের পরিচিত বন্ধু ব্যক্তিদের কাজের সুযোগ পাইয়ে দিয়ে সুবিধা আদায় করে নেন। শুধু তাই নয়, সুদিন চট্টোপাধ্যায় যাওয়ার পর ওটিপিসির প্ল্যান্টের ভিতর নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। এর প্রতিবাদ জানিয়ে করোনা পরিস্থিতিতে বিএমএস বহুদিন প্ল্যান্টের ভিতরে এবং বাইরে আন্দোলন সংগঠিত করে। এই সমস্যা বেড়া চালে এইচআর থেকে বহু দক্ষ কর্মীকে রাজ্য থেকে তুলে নিতে বাধ্য হয় ওএনজিসি এবং কর্পোরেট আদালতে মামলা চলছে। সোশ্যাল রেসপন্সিবিলিটির নামে গত কয়েক বছরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু এই ওটিপিসির সিএসআর প্রকল্পে কাজের জন্য প্রথম থেকে যারা টেন্ডার প্রক্রিয়ায় নিযুক্ত তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, ফলে সমাজের জন্য স্থায়ী কিছু না করে অস্থানে নিজেদের সুবিধা মতো টাকা খরচ করা হচ্ছে। এমনকি ওটিপিসির ভিতরে একটা হসপিটাল রয়েছে, কয়েকজন স্টাফ রয়েছে, বেশ কয়েকজন হাসপাতালে জানা গেছে যে কর্মীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কাজেই লাগানো হচ্ছে না। এই প্ল্যান্টের নিকটবর্তী স্থানে এত বছরে সাধারণ নাগরিকদের উপকারে আসে এমন কোন স্থায়ী কোনো পরিকাঠামো গড়ে তুলতে পারেনি তারা। দেখা গেছে ওটিপিসির পাশে উদয়পুর থেকে কাখরাবন রাস্তাটিতে তাপস বাবুদের বন্ধু স্থানীয়দের নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সোলার লাইট লাগানো হয়েছে। এর মধ্যে বেশ কিছু চোরে নিয়ে গেছে, বেশ কিছু অকেজো হয়ে আছে, বিভিন্ন স্কুলে দেওয়াল নির্মাণ করে দেওয়া হচ্ছে, অথচ বিদ্যালয় শিক্ষা দপ্তরে এ ধরনের উন্নয়নমূলক কাজে টাকার অভাব নেই। সাধারণের দাবি ছিল ওটিপিসি সংলগ্ন এলাকার সাধারণ মানুষের জন্য বা এলাকার ছেলে মেয়েদের জন্য স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করুক, কোটি কোটি টাকা জলের মতো না ভাসিয়ে এমন স্থায়ী কিছু ব্যবস্থা করুক যে উন্নয়নের সঙ্গে তারা যুক্ত হয়ে পাল্টানা জামজুড়ি কাকড়াবন এলাকার স্থায়ী এবং ভবিষ্যৎ উন্নয়নের পথে অনেকটাই গিয়ে দেবে। যদিও স্থানীয় দায়িত্ববান যারা নেতারা রয়েছেন ওটিপিসির নিকট তারা কখনো কোনো সুপরামর্শ বা প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা নেই, কিন্তু ওটিপিসির অন্তরে তাপস বাবুরা একাধিপত্য কায়েম করে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে অন্যতম এই প্ল্যান্টের বহুমুখী উন্নতি সাধনে বাধা তৈরি করতে তৎপর। তাই কর্মচারীদের একাংশের বক্তব্য, প্রাক্তন প্ল্যান্ট ইনচার্জ ভিপি সুদিন চট্টোপাধ্যায় মিটু আন্দোলনের ধাক্কায় প্ল্যান্ট ছেড়ে গেলে এই ওটিপিসির কর্মসংস্কৃতিতে দুর্দিন শুরু হয়, আর এই সুযোগের সদ্ব্যবহার করে তাপসবাবুদের সুদিন কিন্তু ফিরেছে, এতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।